মহিলা পাইলট ও তার স্বামীকে মারধরের ঘটনাটা ঘটল দিল্লিতে। এই দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, তারা এখন পুলিশের হেফাজতে। কেন তাদের মারধর করল সূত্রের খবর, দিল্লি দ্বারকার বসবাসকারী এই মহিলা পাইলট ও তার স্বামী তিনিও বিমান সংস্থার কর্মী। তারা 10 বছর বয়সী একটি মেয়েকে গৃহকর্মী হিসাবে নিয়োগ করেন। এরপর লাগাতার ওই কিশোরের উপর নির্যাতনের অভিযোগে উত্তেজিত জনতা দুজনকে মারধর করে। দিল্লি পুলিশ বিষয়টি সত্যতা যাচাই করে ওই মহিলা পাইলট ও তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। দিল্লি পুলিশ জানিয়েছে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। ওই যুগলের বিরুদ্ধে IPCA 323, 324, 342 ধারা এবং শিশুশ্রম আইন 75 JJ আইনের অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের হেফাজতে নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।